डॉर्सल सरफेस हलो डॉर्सल सरफेस हाँ डॉर्सल सरफेस हमें की पा खाता बेर करो संगे संगे बोलते थको समय नहीं तीन एनीवे जैक ये तीन पार्ट आ যে মাঝখানে দুই সেরিব্রাল হেমিস্ফিয়ারের মাঝখানে একটা লঙ্গিটুডিনাল ফিচার আছে এই ফিচারে যে পার্টটা থাকবে সেটাকে বলছি ফক্স সেরিব্রি ডুরোমিটারের তিনটা মডিফিকেশন হলো একটা হলো ফক্স সেরিব্রি তাই না খাতা কোথায় বের করো তাহলে একটা হলো ফক্স সেরিব্রি আর যেটা হলো এই পাশে ট্রান্সভার্স এই ট্রান্সভার্স থাকবে যেটা সেটাকে বলছি আমরা টেনটোরিয়াম সেরিব্রি তাহলে এইভাবে ট্রান্সভার্সালি যে অংশটা আছে দেখা যাচ্ছে সেটা হলো টেনটোরিয়াম সেরিব্রি আর একটা কি ছিল ডায়াফ্রাগমা সেরিব্রি এটা কোথায় এটা হলো অপোজিট হ্যাঁ পিটুইটারি স্ট্রকটা এই জায়গায় থাকে এর চারপাশ দিয়ে মেনিনজিসের যে পার্টটা কভার করে রাখে সেটাকে আমরা বলছি ডায়াফ্রাগমা সেরিব্রি ডায়াফ্রাগমা সেরিব্রি এখানে বোঝা যাচ্ছে দেখো এখানে অনেকটা পার্ট এরকম তাই না এই পুরো পার্টটা হলো কভার করে আছে তাহলে এখানে এই জায়গাটার মধ্যে এখানে পিটুইটারি স্টক ছিল একটা পিটুইটারি স্টক দিয়ে পিটুইটারি গ্ল্যান্ডটা এখানে নাই আচ্ছা যার কারণে এই কভারিংটা এই পুরো কভার এরিয়া করে আছে এটাকে বলছি ডায়াফ্রাগমা সেলি তিনটা পার্ট পেলাম তো আমরা তাহলে একটা হলো ফক্স সেরিব্রি টেনটোরিয়াম সেরিব্রি আর ডায়াফ্রাগমা সেলি ভিতরে ভেন্ট্রাল সাইডে যে ভেন্ট্রাল সারফেসে যে অংশটা থাকে সেটাকে এখানে বোঝা যাচ্ছে ভেন্ট্রাল সারফেসে একটা পার্ট আছে ওকে আচ্ছা ডর্সালি কী বলেছি যে উঁচু অংশগুলোকে বলেছি জাইরাস তাহলে এটা হলো সেরেবেরাল জাইরাস আর যেগুলো ডিপ্রেশন সেগুলো সালকাস সেরেবেলা জাইলা সেরেবেলা সালকাস আর ইয়ার ক্ষেত্রে সেরেবেলামের ক্ষেত্রে এই দেখো সেরেবেলামের ক্ষেত্রে মাঝে যে লোবটা আছে এইটাকে বলছি ভার্মি ফর্ম লোব অফ সেরেবেলাম ভার্মি ফর্ম লোব আর দুই পাশে হচ্ছে লেটারাল লোব দুই পাশে লেটারাল লোব ঠিক আছে তাহলে আমরা এখানে ভার্মি ফর্ম লোব পেলাম মাঝখানে এটাকে বলা হয় ভার্মি ফর্ম লোব আর সাইডেরটা কি বলছি ল্যাটারাল লোব এই দুই পাশেরটা হলো ল্যাটারাল লোব আর মাঝখানেটা হলো ভার্মি ফর্ম লোব আর সালকাস আর জাইরাসটা কি রকম উঁচু অংশ আচ্ছা এখানে আর বলার কিছু নেই এগুলো পড়ে আসতে বলছিলাম এগুলো আমার দোষ না আমার না বুঝলে নেই আচ্ছা মোটামুটি আমরা এগুলো সব দেখেছি ফিগারে এর আগেও দেখেছি আচ্ছা আমি ডর্সাল এই ফ্রন্টাল সেকশন যদি আমি কেটে ফেলি এইভাবে তাহলে আমরা যদি এটাকে এইভাবে যদি কেটে ফেলি তাহলে আমরা এই অংশটুকু দেখতে পারবো বুঝতে পারছো স্যার এখানে আমরা যদি কেটে ফেলি এটাকে যদি ফ্রন্টাল সেকশনে কাটি তাহলে আমরা এই অংশটুকু পাবো এটার মধ্যে কী কী আছে এখানে আছে সেরে কর্ডেড নিউক্লিয়াস কর্ডেড নিউক্লিয়াস এটা কোথায় পেয়েছিলাম আমরা কর্ডেড নিউক্লিয়াস এটা কোথায় পেয়েছিলাম বলো দেখি আমি কেউ বলতে পারবো না ব্রেনের কোন পার্ট পড়িয়েছিলাম এটা কোন পার্টে ছিল ব্যাজাল নিউক্লিয়া বা ব্যাজাল গ্যাংলিয়া এটা হলো সেরেব্রাল হেমিস্ফিয়ারের কনসিস্ট অফ ব্যাজাল টু সেরেব্রাল হেমিস্ফিয়ার বের করো ব্যাজাল গ্যাংলিয়া ব্যাজাল গ্যাংলিয়া কোথায় পড়েছি আচ্ছা সেখানে কয়টা পার্ট ছিল কর্পাস স্ট্রাইটাম তাই না আর কি কি ছিল ব্যাজাল নিউক্লিয়া দুটা ভাগে ভাগ হয় দেখো দেখি মানে না সেরেব্রাল হেমিস্ফিয়ার এটা কনসিস্ট অফ সেরেব্রাল হেমিস্ফিয়ার এটা হলো টেলেনসেফালন পাওয়া গেছে আচ্ছা তাহলে এখানে ব্যাজাল গ্যাংলিয়া এটার আবার কয়টা পার্ট একটা ল্যাটারাল একটা মিডিয়াল আচ্ছা এখানে এর আন্ডারে কী কী আছে বলো কর্পাস স্ট্রাইটাম আর কি আছে পিছনের দিকে সুপিরিয়র কলিকুলাস ইনফিরিয়র কলিকুলাস আই মিন রস্ট্রাল এন্ড কর্ডাল কলিকুলি এটা হলো মিড ব্রেন মিড ব্রেনে দেখো মিড ব্রেনে সেফালন মিড ব্রেন দেখো মিড ব্রেনে মেসেনসেফালন বের করো মেসেনসেফালন ওখানে দেখো কী লেখা আছে মেসেনসেফালনে আচ্ছা মেসেনসেফালনে কী আছে কনসিস্ট অফ কর্পোরা কোয়াড্রিজেমিনা লেখা আছে কর্পোরা কোয়াড্রিজেমিনা কোথায় এটা
মেসেন সেভেলনের পার্ট একটা হলো টেকটাম কই স্যার টেকটাম টেকটামে ওখানে দেখো টেকটামে দেখো টেকটামে ওখানে নিচে পিছনের দিকে এখানে একটা সুপিরিয়র আর একটা ইনফেরিয়র বোঝা যাচ্ছে এখানে এরকম বোঝা যায় রাউন্ডের শেপ বডি ঠিক আছে এটাকে আমরা বলেছি যে টেস্টিস আর নেটিস একটাকে বলছি একটা হলো নেটিস আর একটা হলো টেস্টিস যেমন হিউম্যান লাইক মতো তাই না এরকম এটাকে বলছি তাহলে ফলিকুলাস ঠিক এর সামনের দিকে কী থাকবে কোন গ্ল্যান্ড পিনিয়াল গ্ল্যান্ড তাহলে পিনিয়াল গ্ল্যান্ডটা আরও সামনের দিকে এটা যখন উঠাই নেওয়া যাবে তখন সামনের দিকে হবে তাহলে এই দুই ফলিকুলাসের সামনের দিকে এই জায়গা হচ্ছে পিনিয়াল গ্ল্যান্ড কেমন পিনিয়াল গ্ল্যান্ড এখানে একটু দেখা যাচ্ছে দেখো দেখি সামনের দিকে ছোট্ট একটা রাউন্ডেড অংশ এই জায়গায় বোঝা যায় হ্যাঁ ছোটটা এটা হলো পিনিয়াল গ্ল্যান্ড মানে কলিকুলাসের ঠিক দুই কলিকুলাসের সামনের দিকে মাঝখানে পিনিয়ালি এটাকে বলা হয় পিনিয়াল গ্ল্যান্ড এটা ভিতরের দিকে থাকবে ওকে তাহলে এটা হলো সেরেব্রাল হেমিস্ফিয়ার টু সেরেব্রাল হেমিস্ফিয়ার তার পিছনের দিকে এই দুইটা আমরা পেলাম এখন যদি এরকম পরীক্ষায় থাকে তাহলে এটা লিখতে পারবো আমরা রস্ট্রাল বা রস্ট্রাল কলিকুলাস আর একটা হলো ইনফিরিয়র বা কর্ডাল কর্ডাল কলিকুলাস ওকে এই দুটা তুমি পড়ে আসছো কিনা সেটা বলো তাহলে তো বুঝতে পারবা কোনটাকে বলা হয় নেটিস আর কোনটাকে বলা হয় টেস্টিস সুপিরিয়র আর হলো ইনফিরিয়র এই দুটো বুঝাই দিলাম সুপিরিয়রটাই বলছি আমরা নেটিস আর ইনফিরিয়রটাকে বলছি টেস্টিস লাইক অ্যাজ দ্য হিউম্যান বিং ওকে এই দুটার সাথে কার কানেকশন কোন কিসের কানেকশন থাকে এটার সাথে এটা হচ্ছে নার্ভ ফাইবার এগুলো নার্ভ ফাইবার ট্র্যাক থাকে এর সাথে কানেকশন যেটা কোন ফাংশনে কাজ করে এই দুইটা কোন ফাংশনে কাজ করে দেখো নিচের লাইনে লেখা আছে বের করো ওটা দেয়ার আর টু কলিকলি কন্টেন্স নিউক্লি এগুলো কি নিউক্লি করে সাইড অ্যান্ড হিয়ারিং তাহলে এই দুইটার মধ্যে নিউক্লিয়াস আছে এই নিউক্লিয়াসগুলো হলো সাইড অ্যান্ড হিয়ারিং শোনা এবং দেখা তাহলে এটার এটার যে সেলগুলো আছে তাহলে